কসবায় ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা তদন্তে গতি। ঘটনার দিন উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের ডাকা হলেও একজন শিক্ষিকাই কসবা থানায় যান, তার বয়ান রেকর্ড করার পাশাপাশি মৃত ছাত্রের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কসবায় স্কুল ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে যে ময়নাতদন্তের রিপোর্টে সুইসাইডাল নেচার সেটা কিন্তু উল্লেখ রয়েছে, এমনকি উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে, ডান দিক হয়ে পড়েছিল, এমনকি বেশ কয়েকটা হাড় ভাঙা রয়েছে, চোয়ালের হাড়, বুকের পাঁজরের হাড় সহ বেশ কয়েকটা হাড় ভাঙা রয়েছে, বিশেষ করে ডান দিকের বেশিরভাগ হাড় ভাঙা এমনটা কিন্তু স্পষ্ট হয়েছে। এরপরে কিন্তু দেখা গিয়েছিল যে যারা অটোপসি করেছেন সেই সমস্ত চিকিৎসকরাও কিন্তু গিয়েছিলেন ঘটনাস্থলে, এবং বিশেষ করে তারা কিন্তু যে বিষয়টা দেখেন যে যে এলাকাতে পড়া হয়েছে সেই এলাকাতে যদি ওই ছাত্র পড়ে তাহলে কি ডান দিক হয়েই পড়বে, এবং ঠিক ওই যে ডিস্টেন্সে পড়েছে, সে যে উচ্চতায় পড়েছে সেখান থেকে পড়লে যে কয়েকটা হাড় ভাঙা প্রয়োজন বা যে কয়েকটা হাড় ভাঙে সেই কয়েকটা হাড়ই কি ভেঙেছে, এই বিষয়গুলো কিন্তু তারা দেখেছেন। এবং তার পাশাপাশি যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে কসবা থানায় কিন্তু ঘটনার দিনের উপস্থিত থাকা বেশ কয়েকজন টিচারকে কিন্তু ডাকা হয়েছিল, কিন্তু সেখানে দেখা গিয়েছে যে একমাত্র অঙ্কের যে টিচার তিনি কিন্তু গিয়েছিলেন, এবং কসবা থানার আধিকারিকরা কিন্তু তার সঙ্গে কথা বলেন, ঘটনার দিন কি কি ঘটেছিল সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানতে চান, কারণ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ঘটনার ঠিক আগের মুহূর্তে কিন্তু ওই ছাত্র স্টাফ রুমের সামনে করিডরে ঘোরাঘুরি করেছিল, তাই কি ঘটনা ঘটেছিল বিষয়টা কিন্তু স্পষ্ট হওয়ার জন্যই ওই শিক্ষিকার বয়ান কিন্তু ইতিমধ্যে রেকর্ড করেছে কসবা থানার পুলিশ, এবং তার নিরিখেই অন্যান্য যে সমস্ত ক্লাসমেটরা ছিল ওই মৃত পড়ুয়ার সেই ক্লাসমেটদেরও কিন্তু বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে, এবং তারা কি দেখেছে, তাদেরকে শিক্ষিকারা কি ইনস্ট্রাকশন দিয়েছিল, কি বলেছিল ওই ঘটনার ঠিক আগের মুহূর্তে, ওই পড়ুয়ার বডি ল্যাঙ্গুয়েজে কতটা পরিবর্তন এসেছিল, সে কীরকম ছিল ছাত্র, এই নানান বিষয়গুলো কিন্তু তার সহপাঠীদের সঙ্গে কথা বলেছে পুলিশ, সেই সমস্ত বয়ানও কিন্তু রেকর্ড করা হয়েছে, দুটো বয়ান কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে, এবং পরবর্তীকালে এই বয়ানের ওপরে কিন্তু নির্ভর করবে তদন্তের গতি প্রকৃতি, তদন্তের কার্যত গতিক্রিয়া এবং কোন দিকে এগোয় এই তদন্ত সেটা কিন্তু এখন দেখার বিষয়। যদিও এই ঘটনায় কিন্তু পুলিশ যত রকমের যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো কিন্তু নিয়েছে, এবং আগামী দিনে নতুন কি পদক্ষেপ নেয় বা পুলিশের তরফ থেকে কি দেখা হয় সেটা কিন্তু এখন তদন্তের বিষয়, যেমনটা কসবা থানা সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় উৎসের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।